মফিজুর রহমান মাফি একজন তরুণ উদ্যোক্তা। ফরিদপুরের এই উদ্যোক্তা অনেকখানি জায়গা জুড়ে ফিলিপাইনের কালো গ্যান্ডারিয়াক চাষ করেছেন এবং তিনি এই চাষে অনেক সম্ভাবনা দেখছেন। আমি তো লাগাচ্ছিলাম লেটে, লাগাচ্ছিলাম পুষ মাসে ফার্স্ট উইকে। তো পুষ মাঘ ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই তো আট মাস হলো, নয় মাসে মোটামুটি তো এখন খাওয়ার উপযোগী। হ্যাঁ, এখন খাওয়ার উপযোগী। কতটুকু টোটাল আপনার আখ রয়েছে? 2 বিঘা মতো। কি জাতের আখ এটা? ফিলিপাইনি কালো আখ বলে, ফিলিপাইনের কালো। ফিলিপাইনের কালো গ্যান্ডারিয়াক নরম এবং স্বাদে অনেক মিষ্টি হওয়ায় নতুন উদ্যোক্তাদের নজর কাড়ছে এই ফসল। এই ফসল অনেক লাভজনক বিধায় নতুন উদ্যোক্তারা ঝুঁকছেন এই চাষে। এটা আসলে চাষটা আগ্রহ, আমি এই একটা প্রথম দিক দিয়ে এক জাতে খাইছিলাম। আমাদের মন্ত্রী সাহেব বাসা ছিল, ওনার একজন লোক ছিল এই ফিলিপাইনতে আনছিল। পরে এখন তো অনেক জায়গায় হয়েছে, তো ওখান থেকে দেখছিলাম এক একটা আপনার বৈশাখ মাসে দিয়েছিলাম, একটা একটা মানে 20 ফিট উপরে লম্বা ছিল। আচ্ছা আচ্ছা। তো তখন তো আগ্রহ থেকে ওখান থেকে 20 কেজি আখ সংগ্রহ করছিলাম। তো গত বছর ছিল 200 আখ ছিল মোট, এইরকম 200 ছিল, ওই 200 থেকে প্রায় আর কিছু সংগ্রহ করে 2 বিঘা করছি। সাত থেকে আট মাস বয়সেই এই আখ খাবার উপযোগী হয়, যার গড় উচ্চতা দাঁড়ায় 15 থেকে 20 ফিট এবং পিস প্রতি এর বাজার মূল্য দাঁড়ায় 70 থেকে 80 টাকা, কখনো বা 100 টাকা। আমরা এই ফিরে দিছি 2 হাত আর এই ফিরে দিছি 1 হাত। 1 হাত? জি। আচ্ছা, আখ থেকে আখের দূরত্ব 1 হাত? হ্যাঁ। আর যে লাইনটা সারিটা, সারিটা হচ্ছে 2 হাত? এটা কি আপনার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে? এটা আসলে তো মনে হয় না, আমার কাছে মনে হয় এই থেকে 3 হাত দিয়ে আর এটা 12 ইঞ্চি দিলে ভালো হয়। আমি আগামী 2 মাসের ভিতরে সম্পূর্ণ নিজে পরিশ্রম করতে পারলে এই আখ চাষ করে বিঘাপ্রতি 5 থেকে 6 লক্ষ টাকা আয় করা সম্ভব এবং খরচ যদি বাদ দেওয়া হয় তাহলে 3 থেকে 4 লক্ষ টাকা লভ্যাংশ তুলে আনা সম্ভব। যে এটা দাঁত লাগে না, দেখেন হাত দিয়ে চলা যায়, হাত দিয়ে চলা যায়, একটা জিনিস দেখাই কি নরম যে দাঁত লাগে, যে কোনো মানুষ একটু সেটা খাইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বিরাট ব্যাপার। দর্শক আপনারা দেখেন ভাই, আপনার মধ্যে দেখেন আর একটা জিনিস, কুশি কখন চিপ দিয়ে পারবে না, দেখেন একটা জিনিস কুশি চিপ দিচ্ছে না, দেখেন দেখেন লেবু, মনে হচ্ছে লেবু, লেবু চিপ দিচ্ছি, এটেলের বৈশিষ্ট্য। আর এর গালে যখন চিপ দেন পুরোটা রস। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে এটুকু উদাহরণ দিলাম যে মানুষ যে কেন খাবে না মিষ্টি ভালো জিনিস। এই আখ এতটাই নরম যে
হাত দিয়ে চিপে রস বের করা যায়, পাশাপাশি নখ দিয়েই পুরো আখটা ছিলে ফেলা যায়। এবং মিষ্টতার দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে অন্য সব আখকে পিছনে ফেলে দিবে এই ফিলিপাইনের কালো গেন্ডারি আখ। আপনি নিজে অনেকে আছে বেকার, নিজের বাজার নিয়ে ব্যস্ত করেন, ৫-৬ লাখ ৬ লাখ টাকা ইজি ব্যস্ত। এটা তো আমরা পাইকারি হিসেবে করি, খুচরা বিক্রি করতে পারলে তো ওটা ৭০ টাকা ৮০ টাকা ইজি পাবে। এই যে খুশি টাকা আসছে ভাই, এটা খুশি আপনি যে কোনো মানুষের আপনি দিলে আপনি ৬০-৭০-৮০ টাকা ইজি পাবে। হ্যাঁ, এটা তো আমাদের নরমাল যে আখটা, নরমাল যে আখটা সেটাও তো আপনার ৩০-৪০ টাকা এমনিতেই বিক্রি, এমনি পাইকারি বিক্রি হচ্ছে। আর এটা তো আপনার তার চেয়ে অনেক বেশি মোটা, আবার ভ্যারাইটি সবার পরে আসবে, মিষ্টিও বেশি। আবার আপনি মনে করেন যে আমি এখন খুশির বিক্রি করবো না, ৩ মাস পরে করবো, আপনি করতে পারবেন, নষ্ট হবে না। বাজারে প্রচুর চাহিদা থাকায় দিন দিন চাষ বাড়ছে এই ফিলিপাইন আখের। একটা সময় হয়তো এই আখ চাষ করেই নতুন উদ্যোক্তারা তাদের স্বপ্ন বুনবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।